এই জন্য আছে এই রেগুলেটর কার্ড মানি নিয়ে
কি বলবেন? তার মানে সম্পর্কে আমরা বলতে চাই আমাদের আজকে আজকে দেখা যাচ্ছে অনেকটা শিথিল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্ক্যাম হচ্ছে কাটমানি স্ক্যাম। আর কারণ হচ্ছে কাটমানি কথার অর্থ সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। সাধারণ মানুষের জায়গা নিয়েছে গম্ভীরা, যে তৃণমূলের নেতারা আজকে বড় বড় অট্টালিকায় বসবাস করছে, সেই অট্টালিকার থেকে আমরা কিন্তু প্রশাসনের সহায়তা নিয়ে এক একটা ইট কিন্তু তুলে নেব। সাধারণ মানুষের অধিকার কিন্তু আমরা তৃণমূল নেতারা বেশ কয়েকজন কর্মী অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? কর্মীদেরকে এখন তৃণমূলের সদস্য পরিণত হওয়া পুলিশ প্রশাসন একটাই কৌশল অবলম্বন করছে, দেখতে পাচ্ছে যে তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তো তেমন কি করছে না, আমাদের কর্মীদেরকে আক্রমণ করে থানাতে ঢুকে দিয়ে তাদেরকে বিভিন্ন নন ভেলেবল সেকশনে দিয়ে তাদেরকে রাখার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ক্ষমতা ফিরে পাওয়ার জন্য পটাশপুরে কি আন্দোলন করবেন? দেখুন, পটাশপুরের মানুষ মনে রাখবেন যে বিপ্লবীদের মানুষ, এই মেদিনীপুরের মাটিকে আপনারা বা এখানকার মানুষ বা গোটা ভারতবর্ষের মানুষ চেনে, এখান থেকেই বিপ্লবের জন্ম হয়। আবার অন্যায়ের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছে এই পটাশপুর, আর আগামী দিনে শেষ করবে এই পটাশপুর।